লালমনিহাটে স্বেচ্ছায় রক্তদানকারী সংস্থাগুলোর সংগঠন শিবানীর বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। লালমনিহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। শিবানীর বাংলাদেশের সভাপতি সাজু ভিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকত হোসেন সুমন খান, সহকারী শিক্ষক আলহাজ খলিলুর রহমান মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নিঝুম, শিবানীর বাংলাদেশের সাধারণ সম্পাদক তানভীর রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল কবির। মিলন মেলা চট্টগ্রাম, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিহাট সহ ২৩টি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। মিলন মেলায় সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় মানব সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে আপনাদেরকে অবশ্যই সরকারের নিবন্ধনের সংগঠন হতে হবে। সেক্ষেত্রে আপনারা যে সংস্থাই করেন, আপনারা যদি নিবন্ধনের আবেদন করেন, অবশ্যই আমি এবং আমার বড় ভাই সুমন ভাই আছে, আমরা আপনাদেরকে সমস্ত সহযোগিতা করে এই নিবন্ধনের প্রক্রিয়া আমরা আনতে চাই। আমরা চাই যে সরকারের নিয়ম মেনে আপনারা আপনাদের এই কাজগুলো করেন, কারণ মানব সেবার উপরে বড় সেবা কিন্তু আর কোনো থাকতে পারে না। আমি যে আজকে এই জায়গায় আছি।